আমরা। এই কবিতাটা আমি পড়তে চেয়েও কাঁদি। এই জেনারেশন এই কবিতাটাকে অতটা বোঝে না, কিন্তু শুনে কষ্ট পায়। কিন্তু সত্যিকার অর্থেই আমাদের আগের একটি জেনারেশন ছিল, বা আমাদের সময়ও একটি বহুলাংশ পরিবার ছিল যেখানে বাবা এবং মায়ের মধ্যে ডিস্টেন্সটা সন্তানদের কাছে একেবারে ভিন্ন ছিল। মা একরকমের ছিল, বাবা আরেক রকমের ছিল। এখন তো উল্টা হয়ে গেছে যে বাবারা বেশি ফ্রেন্ডলি আর মারা একটু বেশি কড়া। কিন্তু একটা সময় ছিল যে বাবা ছিলেন বাসার মধ্যে একজন হিটলার সব সন্তানদের জন্য, আর মা ছিলেন আশ্রয়স্থল। সেটা একেবারে উল্টে গেছে কিন্তু এখন পরিবারতন্ত্রে। তো ওই পরিবারের একটি ঘটনা, যে পরিবারে বাবা ছিলেন শাসক সেই পরিবারের ঘটনা, হুমায়ুন আজাদের পরিবার থেকেই বোধহয় এটা উপলব্ধি। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, কথা বলতে গিয়ে কখনই কথা শেষ করে উঠতে পারত না। আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিনই মনে হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিল না একটা আল্লাহর মতো, তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আড়িয়ল বিলের প্রচণ্ড চিলের মতো, তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিন রাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম। আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমরা জানি না। আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কিনা। চুমু খেলে মা ঠোঁট ওরকম শুকনো থাকত না। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে, আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে আমাদের মার দুধ ভাত নয়। আমরা দুধ ভাত পছন্দ করি না, আমাদের মার ছোট্ট পুকুর নয়। পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি, কিন্তু আমাদের মা আজ অশ্রুবিন্দু। গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমহল করে।